নানা জটিলতায় ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ সিরিজের প্রথম টেস্টের খেলা টিভিতে সম্প্রচার করা সম্ভব হয়নি তবে এবার সেই জটিলতা কেটেছে বাংলাদেশ ও উইন্ডিজের মধ্যকার বাকি ম্যাচগুলো দেখা যাবে দেশের একমাত্র স্পোর্টস টেলিভিশন টি স্পোর্টসে এদিকে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে অ্যান্টিগা থেকে সেন্ট লুসিয়ায় পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল সেখানে শুক্রবার সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে দুই দল প্রথম টেস্টে 7 উইকেটে হারতে হয়েছে সফরকারী বাংলাদেশকে সেই কারণে দ্বিতীয় টেস্টে একাদশে পরিবর্তন আসতে যাচ্ছে সেটি এক প্রকার নিশ্চিত নাজমুল শান্তের জায়গায় দেখা যেতে পারে এনামুল হক বিজয়কে এখন পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে 19 ম্যাচ যেখানে ক্যারিবীয়দের জয় 13 ম্যাচে বাংলাদেশ জিতেছে 4 ম্যাচ বাকি দুটি ম্যাচ শেষ হয়েছে সমতায় সেন্ট লুসিয়ার স্টেডিয়ামটা অনেক সুন্দর আমি এই মাঠে খেলাটা উপভোগ করি এই পিচে সবসময় পেসারদের জন্য সুবিধা থাকে তারা অ্যাডভান্টেজ পেয়ে থাকে প্রথম টেস্টে আমরা জয় পেয়েছি দ্বিতীয় টেস্টেও জয়ের জন্যই মাঠে নামবো